তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংপর্ণ বেন্তানিয়া। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ মানে পাওয়ার চ্যানেল তো হবে, আমি মাই চ্যানেলই বলি ওটা। ওফ, হাই বলছি, আজকে কোনো ওরকম লং কোনো ব্লগ নয়, সারাদিনের কোনো যেরকম আমরা দেখাই সেরকম কোনো ব্লগ নয়। আজকে আমার একটা হাতের একটা, তোমার টাইটেল দেখে বুঝতেই পারছো, আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমরা দুজন। সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। সেটা হচ্ছে মুরগির ঝোল, ওখানে দেখতেই পাচ্ছ মুরগির লাল লাল ঝোল, না দিশি কোথায়, মানে নিজে বাজার করে এনে যে নিজে জানে না, মানে সত্যি। আর মুরগির ঝোল যেদিনকে আবার দিশি মুরগি করো সেদিনকে আবার দেবো। তা যদি মানে আমার আমি যেরকম বাড়িতে তৈরি মানে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে, সবার রান্নার সমান নয়, আমি যেরকমভাবে রান্না করেছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর মানে চ্যানেলটাকে যারা এখনো মধ্যে সাবস্ক্রাইব করে দাওনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরো দেখবে, আশা করি খুব ভালো লাগবে। কারণ নতুনভাবে রান্না করেছে, রান্না করার পুরো কীভাবে রান্না করেছে না করেছে তার পুরোটা ডিসক্রিপশনে দেওয়া দেওয়া থাকবে। আর এমনি ভিডিওটাতে দেখতেই পাবে যে কীভাবে রান্না করেছে, কোনটার পর কোনটা ব্যবহার করেছে, কোনটা আশা করি টেস্ট খুবই ভালো হয়েছিল। ঠিক আছে বলো। আর হচ্ছে কি যে যদি এরকম রেসিপি বারবার মানে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমি আমার বাড়িতে আমি কীরমভাবে রান্না করি, আমার পদ্ধতিটা তোমাদের সঙ্গে বিভিন্ন রান্নায় আমি কীভাবে কীরমভাবে রান্না করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকো। যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না, লাইক 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 আর শেয়ার শেয়ার শেয়ার। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর তোমরা আমাদের মানে ব্লগ কিরাম ধরনের দেখতে চাইছো একটু মতামতটা প্লিজ প্লিজ প্রত্যেকবারই বলি, একটু কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট করে জানালে আমাদের একটু ভালো লাগে। ঠিক আছে, যে আমরা বুঝতে পারি যে আমাদের কিরকম কিরকম কন্টেন্ট দিলে আপনাদের ভালো লাগবে কিংবা তোমাদের ভালো লাগবে সেটা আমরা বানাতে পারি। যদি ইডিং শো ভালো লাগে, যদি ইডিং চ্যালেঞ্জ মানে মানে চ্যালেঞ্জ ভালো লাগে তাহলে সেটাও লিখতে পারো। মানে তোমাদের আমাদের থেকে যা যা এক্সপেকটেশন আছে যদি থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আর বড় মানে বড় করছি না, রান্নাটা তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই যেটা বললাম সেগুলো সব করে দিও। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা টাটা। ঝোল রান্না করার জন্য প্রথমে আমি এত এরকমভাবে আলুগুলো কেটে নিয়েছি। দেখে নাও আমি এখানে এতগুলো আলু নিয়েছি, যার যেরকম মানে বাড়ির লোকজন হয়েছে যেরকম আলুর প্রয়োজন সে সেরকমভাবেই নিয়ে নেবে। আমার এতগুলো আলু লাগবে তাই আমি এতগুলো আলু কেটে আমি এরকমভাবে ধুয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, তারপরে হচ্ছে লাগছে একটু একটু কুচানো পেঁয়াজ, এটা দুটো আড়াইখানা পেঁয়াজ আছে আমি কুচিয়ে নিয়েছি, আর একটু টমেটো। ঠিক আছে, আমার কাছে মাংসের পরিমাণটা আমি লাস্টে বলে দিচ্ছি, সেই অনুযায়ী যার যেমন মাংসের পরিমাণ সেই অনুযায়ী সে সেরকমভাবে পেঁয়াজ বা টমেটো মানে যা যা আমি এখানে দেখাচ্ছি সে সেরকমভাবেই মানে অনুসারেই কাটবে। দেখে নাও, তারপরে হচ্ছে আমি একটু ডুমো ডুমো এরকমভাবে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট হবে বলে। আর এই কটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি বলেছি, যে যার ঝাল যে যেমন খাবে সেই অনুযায়ী সে কাঁচা লঙ্কা ব্যবহার করবে। ঠিক আছে, আমি এখানে সাত আটটার মতন কাঁচা লঙ্কা নিয়েছি, একটা দুটো তিন চারটা পাঁচ ছটা ছটা একটা দুটো তিন চারটা পাঁচ সাতটা সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি, রসুনের বড়ো বড়ো কোয়া বলে পাঁচ ছটাই নিয়েছি, আর আদা হচ্ছে কি যে দেখিয়ে দিচ্ছি এইরকম আদা নিয়েছি। ঠিক আছে, এগুলো একসঙ্গে পেস্ট হবে, পেস্ট করে আমি ব্যাকে আমি দেখিয়ে দেবো পেস্ট করে। ঠিক আছে, আমি পেস্ট করে দেখিয়ে দিলাম বন্ধুরা। তারপর এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা হচ্ছে জাস্ট রঙটা দেবে, ঝাল হবে না। আর এখানে রয়েছে কাশ্মীরি মির্চ পাউডার, এটা হচ্ছে ঝাল হবে, যার যেরকম স্বাদ অনুসারে সে তেমনভাবে ঝাল দেবে। এখানে আছে একটু চিনি, এতটা চিনি নিশ্চয়ই ব্যবহার করবো না, জাস্ট ঢেলেছি দেখানোর জন্য যেখানে চিনি ব্যবহারটা হচ্ছে স্বাদ অনুসারে চিনি, অনেকে চিনি নাও মানে নাও ব্যবহার করতে পারো, যে যেমনভাবে চিকেনের ঝোল রান্না করো করো, আমি আমার মতন যেমনভাবে চিকেনের ঝোল রান্না করব আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। এখানে তিনটে তেজপাতা নিয়ে নিয়েছি, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এখানে আছে গোটা জিরে, আর এই গোটা গরম মশলা। ঠিক আছে, আর এখানে আছে এই হলুদ গুঁড়ো,
আর এখানে আছে তোমার যে ঘি লাস্টে ব্যবহার করব। আর এটা আছে টক দই, কত টক দই আছে এটাতে? 100 টক দই। এখানে আছে নুন, ঠিক আছে, নুনটাও স্বাদ অনুসারে ব্যবহার করবে তোমরা। আর তেল তো লাগছে, তেলটা দেখালাম না। আর এখানে আছে চিকেনটা ধোয়া, পুরো ধুয়ে এরমভাবে রাখা রয়েছে, ঠিক আছে। চলো রান্নাটা করা বসিয়ে আবার ব্যাক করছি, ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা। প্রথমে আমি কড়াটা গরম করে নিয়েছিলাম, তারপর পুরো মাংসটা করতে যতটা তেল লাগে আমার, মানে লাগবে, ততটাই আমি তেল নিয়ে নিয়েছিলাম। তেলটাও গরম করে নিলাম। কিছুক্ষণ পর আমি একটা একটা করে আমি আলুগুলো ধোয়া আলুগুলো আমি সব অ্যাড করে দেবো কড়া তেলের মধ্যে। তার আগে আমি একটু নুন আর হচ্ছে কি যে হলুদ সামান্য অ্যাড করে দিলাম গরম তেলের মধ্যে। দিয়ে আমি একটা একটা করে আলু কড়ার মধ্যে ছেড়ে দেবো। চলো দেখতে থাকো, আমি আলুগুলো এরমভাবে ভেজে নেবো, ঠিক আছে। কিছুক্ষণ অন্তর অন্তর আমি আলুগুলো একটুখানি ওলট পালট করে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না লাল লালভাবে মানে আলুগুলোর গা হচ্ছে ততক্ষণ আমি ভেজে চলেছি। তারপর দেখো আলুগুলো লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেবো। প্রতিটা আলু তুলে নিলাম, আর ওই তেলেতেই হচ্ছে কি যে আমি গোটা গরম মশলাগুলো যেগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। গোটা জিরেও আছে ওখানে। এখন আমি উনুনের আঁচটা একদম সিমে করে দিয়েছি, একটুখানি ভাজা মানে গোটা গরম মশলাগুলো একটুখানি মানে নাড়াচাড়া করার পরেই আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম, কোঁচানো পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিলাম। সামান্য চিনি আমি অ্যাড করলাম, আর কারোর হয়তো লাগে না, দরকার লাগে না, আমার একটু চিনি সামান্য দরকার লাগে, কারণ একটু ব্রাউন একটুখানি কালারটা তাহলে আসে, না দিলেও চলে। তারপর আমি অল্প একটু কোঁচানো টমেটো আমি অ্যাড করে দিলাম। এবার আমি এই মুহূর্তে একটুখানি সামান্য পরিমাণ মতন একটুখানি লবণ অ্যাড করে দিলাম এই জায়গাটায়। তারপর আবার একটুখানি নাড়তে থাকলাম যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা ভাজা হলো, মানে একটু ব্রাউন কালার পেঁয়াজটা হলো আর টমেটোটা একটু গলে গেল। তারপরই মিক্সিতে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা আমি অ্যাড করে দিলাম। এবার মশলাটা যতক্ষণ না কষানো হবে আমি ততক্ষণ নাড়তে থাকবো, আর মাঝে মাঝে গ্যাসের আঁচটা একটু বাড়াবো একটু কমাবো। এখানে মশলাটা সামান্য ভাজা ভাজা হওয়ার পরই আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম প্রথমে, তারপর একটু নেড়ে নিলাম কারণ নিচে নালে বসে যাবে। তারপর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম, একটা ঝাল লঙ্কার গুঁড়ো, আগেটা কালার লঙ্কার গুঁড়ো ছিল, নিচেটা মানে যাতে না ধরে যায় তার জন্য আমাকে বারে নেড়ে নিতে হচ্ছে। ওই যে মশলার যে জল মানে ছিল সেই মিক্সির মধ্যে সেই মশলার জলটা ছিল সেটা আমি মাঝে মধ্যে অ্যাড করে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। এইভাবে নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে যাবে মশলা থেকে, যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি মাংস আলুগুলো সব অ্যাড করে নেবো। তা মশলাটা কষাতে একটু টাইম লাগে। এবার আমি মাংসগুলো সব আমি অ্যাড করে দিচ্ছি একটা একটা করে। এখানে মাংসতে আমি ম্যারিনেট কিছুই করিনি, জাস্ট ধোয়া ছিল মাংসটা, ধুয়ে জলটা মানে ঝাড়ানো ছিল আর কি। এবার আমি মাংসটা মশলার সাথে পুরো মাখিয়ে নিচ্ছি, দেখো খানিকক্ষণ ওয়েট করেছি। তারপর আমি একটুখানি টক দই, আমি ফেটাইনি টক দইটা, তোমরা বন্ধুরা ফেটিয়ে নিতে পারো, আমি জাস্ট ডাইরেক্ট আমি অ্যাড করে দিয়েছি, আমার সেরকম কোনো অসুবিধে লাগে না বলে আমি ডাইরেক্ট অ্যাড করি। আবার একটু নুন আমার কম মনে হয়েছে, নুনটা আমি অ্যাড করলাম। এই নিয়ে আমি তিনবার নুন অ্যাড করেছি, তোমরা তোমাদের নুন যেরকম তোমরা পরিমাণটা বুঝবে সেই অনুযায়ী অ্যাড করবে। এবার আমি আলুগুলো অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি একটু ওয়েট করব। অনেকটাই জল বেরিয়েছে দেখতে পাচ্ছি, এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, আবার খানিকক্ষণ পরে ফিরে আসছি। আমি মাঝে মধ্যে ঢাকনা তুলে তুলে দেখছি যাতে না নিচেটা না ধরে না যায়, একটু ওলট পালট করে দিয়ে আবার আমি ফিরে আসছি।
এভাবে চাপা দিয়ে দিয়ে আমি মাংসটা একটুখানি কষিয়ে নিচ্ছি। এই সময় উনুনের আঁচটা আমি বলে দিচ্ছি আমি মিডিয়াম, আবার একটুখানি জোরে, মানে এইভাবেই করতে করতেই আমি রান্নাটা করছিলাম আর কি। আবার আমি চা মানে ঢাকনা চাপিয়ে দেবো, দেওয়ার পর মাঝে মাঝে খুলে খুলে দেখে নিতে হবে। জলটা অনেকটাই কমে এসছে, মাংসের যে ঝোলটা সেটা অনেকটাই কমে এসেছে। এবার আমি আর মনে হয় ঢাকনা আর চাপা দেব না, কারণ এবার আমি এটা আমি কুকারে ট্রান্সফার করবো। কোনোদিনই কুকারে আমি করিনি চিকেন, ফার্স্ট টাইম করতে চলেছি। কুকারে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি, হাফ, মানে এটা 3 লিটারের একটা কুকার, তার আমি হাফ অবধি জল নিয়ে নিয়েছিলাম। জলটা অবশ্য একটু বেশি হয়ে গিয়েছিলো, বলে দেবাই ভালো তোমরা একটু বুঝে শুনে জলটা অ্যাড করবে কুকারে, আমার ফার্স্ট টাইম বলে একটু ভুল হয়ে গিয়েছিলো। কুকারে যে জলটা আমি বসিয়েছিলাম সেটা আমি কিন্তু গরম করে নিয়েছিলাম, ঠিক আছে? গরম জলে মাংস রান্না করলে, যে কোনো রান্না দিই গরম জল ব্যবহার করলে খুবই টেস্টফুল হয় সেই রান্না। এবার আমি কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো, তার আগে আমি একটু ঘি অ্যাড করে দেবো। তোমরা একটু ঘি অ্যাড করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। আমি দুটো সিটি দিয়েই আমি গ্যাস বন্ধ করে দেবো, ঠিক আছে? আর আমি ওয়েট করব কুকারের ঢাকনা খোলা পর্যন্ত। আর দেখতেই পাচ্ছ যেহেতু জলটা প্রথমে বললাম বেশি হয়ে গেছিলো, তাই জন্য এরকম পরিস্থিতি হচ্ছিলো, তাই মাঝখানে খানিকটা ক্লিন করে নিয়েছিলাম। কুকারের ঢাকনাটা খুলে গেছে, এবার আমি মাংসটা নামিয়ে নেবো। ঠিক যেমনটা বলেছিলাম যেখানে লাল লাল জল পুরো সেটাই পুরো রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো যদি ভালো লেগে থাকে। তা আমি ওটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি, এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো। দেখো পুরো গরম গরম ভাত, ভাত থেকে পুরো ধোঁয়া উঠছে, মানে পুরো হাই উঠছে যেটা বলে। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্যই আমি বাড়ছি ভাতটা, আর সাথে চিকেনের লাল লাল ঝোল। তোমরাও ট্রাই করে দেখতে পারো, জানি তোমরা দিন অনেক মানে এই রান্না অনেকবারই করেছো হয়তো, কিন্তু আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম এটা শেয়ার করছি, এরমভাবেও করে দেখতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর এরকম রান্নার রেসিপি পেতে হলে মানে প্লিজ 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 তোমরা সবাই কমেন্ট করো, যদি ভালো লাগে তো আমি আবার এরকম রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। টাটা।